আজকের সভার সঞ্চালক নজরুল ভাইকে, সোনারপুর উত্তরের বিধায়ক, আমাদের রাজ্যের পার্লামেন্টারি সেক্রেটারি আমার বোন শ্রীমতী ফিরদৌসী বেগম, আমার মাননীয় আমাদের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, আমাদের বিধায়ক এবং মন্ত্রী মনীশবাবু, অরূপবাবু কোথায় গেলেন? অরূপবাবু আছেন? অরূপবাবু হচ্ছেন শুধু যে বিধায়ক এবং মন্ত্রী তা নন, উনি হচ্ছেন আমাদের এই নির্বাচনী লড়াইয়ে সেনাপতি। অরূপবাবুকেও অনেক অভিনন্দন। আর আছেন জীবনবাবু, তার এলাকাতেও আমি যাব 25 তারিখে। আর আমার চিফ ইলেকশন এজেন্ট, যাকে নিজের হাতে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বেছে দিয়েছেন, দেবব্রত মজুমদার, মলয়বাবু হিসেবেই আমরা তাকে অনেক বেশি ভালো চিনি, অন্যান্য সব নেতৃবৃন্দ, কিন্তু সর্বোপরি তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, যারা সকলে আমার সামনে এখানে আজ উপস্থিত হয়েছেন। এই বড়াল রক্ষিতের মোড় আমার খুব পরিচিত। 1998 সালের জানুয়ারি মাস, তখন সবে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে। আমি মার সঙ্গে এসে এই এলাকায় সব জায়গায় ঘুরে ঘুরে খালি বলেছি যে আমাদের দলের নতুন প্রতীক দুটি ফুল, নজরুল ইসলামের কবিতা বলে তাদের বোঝাবার চেষ্টা করেছি, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। সেদিন এত কর্মী আমাদের ছিল না, অল্প কয়েকজনকে নিয়ে মার সঙ্গে আমরা এই এলাকায় ঘুরেছি, এবং আশ্চর্যের কথা, মাত্র 1 মাস 28 দিন সময় পেয়েছিলাম আমরা প্রচার করবার জন্যে। অনেক খবরের কাগজ বলেছিল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ভোট ভাগ হয়ে নাকি মা পরাজিত হবেন। উনি মাত্র 96 সালে জিতেছিলেন, 98 সালে তৃণমূল কংগ্রেসে হয়ে আবার দাঁড়িয়েছিলেন, কিন্তু তা হতে দেয়নি এখানকার মানুষ। প্রায় 80,000 ভোটে আমার মাকে আপনারা জিতিয়েছিলেন। আজ আপনারা সকলে আছেন, আমরা একটি সংঘবদ্ধ এবং একটি নিয়মানুবর্তী দল। আজকে সারাদিন আমি যাদবপুর লোকসভা কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছি। সকালে প্রথমেই গিয়েছিলাম আমাদের রাজ্যের মাদ্রাসার মাস্টার মশাইদের সঙ্গে কথাবার্তা বলতে, এবং সেখানে আমি তাদের গিয়ে বললাম যে আমি তাদেরই একজন, আমিও একজন মাস্টার মশাই, আমি ছাত্রছাত্রীদের পড়াই, আর বিশেষ করে যাদের বয়স 18 থেকে 25, তাদের সঙ্গে আমার খুব কিন্তু নিবিড় সংযোগ, তাদের কথা আমি সবসময় খুব ভালোভাবে বুঝতে পারি। আমি তাদের বললাম যে আমি খুব বেশি প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না, কিন্তু একটি অঙ্গীকার করতে আমি প্রস্তুত, যে আমি যদি আপনাদের প্রতিনিধি হিসেবে দিল্লিতে যেতে পারি, যদি আমি সাংসদ হই, তাহলে অন্তত শিক্ষাক্ষেত্রে আমি এই যাদবপুর এলাকাকে এবং বাংলাকে উন্নত মানের করে তুলব, এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা আমি গড়ে দেব। এর একটি বিশেষ কারণ আছে, আমাদের দেশে এখন 50 শতকেরও বেশি মানুষ কিন্তু 25 বছরের কম বয়স, এবং তাদের একটা অধিকার আছে, তাদের একটা হক আছে যে তারা ভালো শিক্ষা পাবে, এবং সেই শিক্ষা দেবা আমাদের কিন্তু দায়িত্ব। তাই জন্যে স্কুল থেকে শুরু করে প্রাইমারি সেকেন্ডারি স্কুল থেকে শুরু করে যা সব কলেজ বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর জন্য আমরা কাজ করব। আজ আমি সত্যি খুব মুগ্ধ হয়েছি দেখে যে আমাদের যারা সংখ্যালঘু মানুষ আছেন তারা আমাকে কিভাবে আদর করে আজকে বরণ করে নিলেন। আমি বলেছি যে মাদ্রাসা, মাকতাব, এইসব অনেক সুন্দর প্রতিষ্ঠান আমাদের যাদবপুর এলাকায় এবং বাংলায় আছে। কিছু প্রতিক্রিয়াশীল মানুষ আমেরিকাতে আছেন, আবার আমাদের দেশেও কয়েকজন আসেন, তারা মাদ্রাসার সঙ্গে সন্ত্রাসবাদ গুলিয়ে ফেলেন, কিন্তু আমি দেখেছি কত সুন্দর মাদ্রাসা, মাকতাব রয়েছে যেগুলিকে আমার মা সাহায্য করেছিলেন তিনি যখন সাংসদ ছিলেন। আমি দেখেছি কিরকম ছোট ছোট মেয়েরা ভালো ইউনিফর্ম পরে তারা মাদ্রাসায় পড়তে যায়, এবং আমি তাদের বলেছি আজকে সকালবেলা
যে ইসলাম এবং আধুনিকতার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, সমস্ত মুসলমান মনীষী আমাদের এই বাংলার এবং ভারতবর্ষের তারা সবসময় ইসলাম এবং আধুনিকতার মধ্যে একটা সমন্বয় এবং একটি সামঞ্জস্য তৈরি করতে পেরেছিলেন। মৌলানা আবুল কালাম আজাদের কথা ভাবুন, তিনি তার আব্বার কাছে কোরআন পাঠ করেছিলেন, তারপর মাদ্রাসা মাকতাবেই পড়াশোনা করেছিলেন, তিনি আমাদের ভারতবর্ষে প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন, সেই কথা মনে রাখতে হবে। তাই আমরা সমস্ত হিন্দু মুসলমান ভেদাভেদ যাতে না হয় সেটা দেখে সম্প্রীতি এবং ঐক্যের ভিত্তিতে আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব, আমরা আমাদের এই দেশ ভারতবর্ষকে গড়ে তুলব। মাদ্রাসার মাস্টার মহাশয়দের সঙ্গে কথা বলবার পর আমাকে বিমানবাবু ধরে নিয়ে গেলেন, উনি ওখানে কর্মী সভা করছিলেন, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। দুটি কর্মী সভায় গিয়ে ছোট ছোট অঞ্চল, প্রথমে গেলাম ধপধপিতে, সেখানে বারুইপুর কিরকম সুন্দর আপনারা সকলে জানেন, একটা বিরাট প্রাঙ্গণ মাঠ, সেখানে একটি বিশাল আম গাছ, তার তলায় বসে সব কর্মীরা বিমানবাবুর কথা শুনছিলেন। আমি যাওয়াতে আমারও তাদের সঙ্গে কথাবার্তা বলার একটা সুযোগ হলো, তাদের সঙ্গে কথা বললাম। এবং তারপরে গেলাম শিখরবালিতে, সেখানেও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে কি উদ্দীপনা দেখলাম, তারা সত্যিই খুব উৎসাহিত। এবং সেই অনুষ্ঠানে সিপিএমেরও 100 জন চলে এলো তৃণমূল কংগ্রেসে, যারা পুরনো দিনের কর্মী, যারা সত্যি গরিব মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য কাজ করতে চায়। এবং সেটা দেখে আমার একটা কথা মনে হলো, আমার প্রথম জীবনে, আমার যৌবনে, আমি যখন আমার ডক্টরেটের জন্য গবেষণা করছি, তখন আমি ভারতবর্ষের এবং বিশেষ করে এই বাংলার কৃষক অর্থনীতি এবং কৃষক সমাজ নিয়ে গবেষণা করেছিলাম, বই লিখেছিলাম। সেই সময় আমি প্রত্যেক জেলায় গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছি, আর বিশেষ করে বারুইপুর, সোনারপুর এইসব অঞ্চলে আমি এসেছি। তার একটা কারণ আছে, কারণ বারুইপুর, সোনারপুর অঞ্চলে 60-এর দশকে অনেক কৃষক সংগ্রাম হয়েছে, ভাগ চাষিদের লড়াই হয়েছে, আন্দোলন হয়েছে, এবং সেই সময় কোনো কোনো সত্যিকারের আদর্শবান বামপন্থী তাতে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সেই সময় বলা হতো, তাদের নেতারা বলতেন, কেড়েলে কি না, ধনী লোকেদের থেকে জমি কেড়ে নিয়ে গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিতে হবে। কিন্তু তারপরে আমি কি দেখ আমরা কি দেখলাম, এই বামফ্রন্ট সম্পূর্ণ আদর্শচ্যুত হলো। 21 শতকে আমরা দেখলাম যে এই সেই সিপিএম দল, সেই সিপিএম সরকার, তাদের কথাটা একই আছে কেড়েলে, কিন্তু গরিব মানুষের জমি কেড়ে নিয়ে সবচেয়ে ধনী গোষ্ঠীর হাতে তুলে দিতে হবে। তাই সেই আদর্শচ্যুত বামফ্রন্টকে আপনারা সকলে মিলে পরিত্যাগ করুন, সেই কথা আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের কাছে গিয়ে বলবেন। সিপিএম অনেক সময় বলে যে তারা প্রথমে এসে, যেহেতু তারা এখানে কৃষক আন্দোলন করেছিল বারুইপুর সোনারপুর এলাকায়, তারা নাকি প্রথম এসে কিছু ল্যান্ড রিফর্মস করেছিল। হ্যাঁ, আমি জানি অপারেশন বর্গার সময় আমি ঘুরে বেরিয়েছি প্রত্যেক জেলায়, গ্রামাঞ্চলে এই বাংলায়, কিন্তু মনে রাখতে হবে সেই সময় যিনি করেছিলেন বিনয় চৌধুরী, তাকে সিপিএম দল কোনোদিন যোগ্য সম্মান দেয়নি। আর আমি যখন কথা বলে দেখেছি এমনকি জ্যোতি বসুর সঙ্গে, তখন দেখেছি যে বাংলার গ্রামাঞ্চল, বাংলার কৃষক অর্থনীতি সম্বন্ধে তার কোনো ধ্যান ধারণা ছিল না। আমার গবেষণার সময় আমি কথা বলে দেখবার চেষ্টা করেছি, এবং যিনি অপারেশন বর্গা করেছিলেন সেই দেবু বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এখন তৃণমূল কংগ্রেসে আমাদের রাজ্যসভায় সাংসদ হিসেবে গেছেন। তাই গরিব মানুষ, কৃষকদের স্বার্থ যারা দেখবে, তারা কিন্তু সকলে আজ তৃণমূল কংগ্রেসে। এবং আমরা মামাটি মানুষের দল, যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য আমরা সংগ্রাম করব। আমাদের দেশে নানান ধরনের মানুষ আছেন, কেউ কেউ আছেন যারা মাথা খাটায়। আমি যেরকম গবেষণা করি, বই লিখি, পড়াই, স্কুল কলেজের সমস্ত যারা শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, তারা, আমরা মাথা খাটাই। আর আছেন আপামর শ্রমিক শ্রেণী, তারা ধান খেতে চাষ করেন, তারা গতর খাটিয়ে তারা কাজ করেন, তারা ফ্যাক্টরিতে কাজ করেন। আমরা চাই তৃণমূল কংগ্রেস কাজ করবে যারা মাথা খাটায় এবং গতর খাটায়, সেই সব খেটে খাওয়া মানুষের জন্য
যারা শুধু টাকা খাটায় তাদের জন্য আমরা আমাদের কোনো দেখবার দরকার নেই, আমরা হচ্ছি মা মাটি মানুষের দল। তাই জন্য আপনারা গিয়ে বলবেন তৃণমূল কংগ্রেস কিরকম ভাবে আলাদা অন্যান্য দলের থেকে। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতে ভালোবাসেন। তিনি দুঃখ করছিলেন সেদিন পৈলানের ময়দানে যে যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট হয়েছে কাজের একটু ধীমে গতি হচ্ছে, কিন্তু যেই নির্বাচন হয়ে যাবে আবার কাজে গতি আসবে। আপনারা গিয়ে বলবেন যে আপনারা সিপিএম এর 34 বছর দেখেছেন, তাদের অচলায়তন দেখেছেন, তাদের অকর্মণ্যতা দেখেছেন, আর এই 2.5 বছরে আপনারা কর্মযোগ্য দেখেছেন এই রাজ্যে, এবং এই কর্মযোগ্য আমাদের আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আমার পেছনে যারা বিধায়করা বসে আছেন এই 2.5 বছরে অনেক উন্নয়নের কাজ করেছেন, কিন্তু পশ্চিমবাংলার উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত হয়েছে দিল্লি থেকে। কিন্তু যেদিন আমরা 16ই মে 42 জন তৃণমূল কংগ্রেসের বাংলার থেকে জয়ী হয়ে দিল্লির মসনদে পৌঁছতে পারবো, দিল্লির দরবারে পৌঁছতে পারবো, তখন এই ভারতবর্ষে আর কোনো শক্তি থাকবে না যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে বাধা দিতে পারে, বাংলার উন্নয়নকে রোধ করতে পারে। তাই আমাদের সকলকে জিতে দিল্লির দরবারে যেতে হবে বাংলার উন্নয়নের স্বার্থে। এবং সিপিএম আজকাল সন্ত্রাসের কথা বলে, সেসব শুনলে আমাদের খানিকটা আশ্চর্য হতে হয়, কারণ সিপিএম এর সন্ত্রাস আমরা দেখেছি এইসব অঞ্চলে। ইলেকশনের আগের দিন সাদা থাং দেখাতে গিয়ে মহিলাদের, আপনারা বসে আছেন অনেক মহিলা, আপনারা জানেন এই সন্ত্রাসের কথা, আমার মার কেন্দ্রে আগের দিন রাত্রে গিয়ে সাদা থাং দেখানো হতো যে এই হবে আপনাদের পরিণতি আপনারা যদি গিয়ে ভোট দেন। কিন্তু আমরা এখানে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করতে চাই। আপনারা কোনো প্রলোচনায় পা দেবেন না, কোনো ফাঁদে পা দেবেন না। আমরা যদি শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারি তাহলে আমাদের জয় হবে অবশ্যম্ভাবী। সিপিএমই আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, তাদের সঙ্গে লড়াই করে তাদের পরাস্ত করতে হবে। কিন্তু আপনারা জানেন সিপিএম এর সঙ্গে আজ কংগ্রেস এবং বিজেপির একটা সিন্ডিকেট হয়েছে। কংগ্রেসের সম্বন্ধে আর কি বলবো, কংগ্রেস একদিকে দুর্নীতিগ্রস্ত দল, এবং এই যে একটা কথা বলা হয় ইউপিএ 1টা খুব খারাপ ছিল না, ইউপিএ 2টা খারাপ, এটা সম্পূর্ণ ভুল। এই ইউপিএ 1-এর সময় সমস্ত কেলেঙ্কারি হয়েছিল, 2G কেলেঙ্কারি থেকে শুরু করে কয়লা কেলেঙ্কারি, তারপরে কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি, শুধুমাত্র ইউপিএ 2-এর সময় এই সব কেলেঙ্কারির খবর হুড়মুড় করে বেরিয়ে গেল। তাই আপনারা এই দুর্নীতিগ্রস্ত দলকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করবেন। আর দ্বিতীয়ত, কংগ্রেস হচ্ছে রাজতন্ত্রের দল, কিন্তু আমাদের দলে এমন একজন নেত্রী এক্ষুনি অরূপবাবু আপনাকে বলছিলেন, যিনি একেবারে তৃণমূল স্তর থেকে উঠে এসে আজকে সর্বভারতের জননেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাই তৃণমূলের থেকে উঠে আসা যে নেত্রী তাকেই আপনারা সমর্থন করবেন। অন্যদিকে বিজেপিও একজন প্রার্থী দিয়েছে গতকাল না তার আগের দিন দিয়েছে, তারাও নির্বাচনী ময়দানে থাকবে। আপনারা জানেন যে আমাদের আদর্শ এবং তাদের আদর্শ সম্পূর্ণভাবে ভিন্ন। আমরা চাই হিন্দু মুসলমান ঐক্য, হিন্দু মুসলমান সম্প্রীতি, এবং এমন একটি সরকার কেন্দ্রে আসবে যেটি এই আমাদের দেশের সব ধর্মীয় সম্প্রদায়কে একসাথে নিয়ে চলতে পারবে, সব ভাষাভাষী মানুষের যে সরকারে সমান অধিকার থাকবে। কেউ কেউ বলছেন যে ওই যে পশ্চিমে দিগন্তে একটা খুব প্রখর সূর্য উঠেছে, কিন্তু আমি আপনাদের বলছি যে 16ই মে আপনারা দেখবেন যে ওই পশ্চিম রাজ্যে পশ্চিম দিগন্তে যে সূর্য দেখা দিয়েছে সেটি সেদিন আরব মহাসাগরে ডুবে যাবে। এবং এই যে বাংলায় নতুন সূর্যোদয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এই বাংলা থেকে এই পূব দিগন্ত থেকে যে নতুন সূর্যের যে সুন্দর আলো, সেই আলোই ভারতবর্ষের ভবিষ্যতের পথ আলোকিত করবে। তাই আমরা চলুন সংঘবদ্ধভাবে আমরা লড়াই করি তৃণমূল কংগ্রেসের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে পৌঁছে দেবার জন্য। আমরা এখানে যাদবপুর কেন্দ্রে লড়াই করছি, এটা আমার বিশেষ গর্বের বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার দিদি এই প্রথমবার এই যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন।
এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়েরই ডাকে আমার মা কৃষ্ণা বসু তিনবার আপনাদের সাংসদ হয়েছিলেন। আমি তাদের মতো ভালো সাংসদ হতে কোনোদিন পারবো না, কিন্তু তারা আমার কাছে দৃষ্টান্ত স্বরূপ। বিশেষ করে যারা আপনারা মহিলারা আছেন তাদের বলে যাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণা বসু আমার দৃষ্টান্ত, এবং তারা যেভাবে কাজ করেছেন উন্নয়নের কাজ সেইভাবে আমি কাজ করবার চেষ্টা করব। এবং আপনারা যেসব কাজ আমাকে করতে বলবেন, ফিরদৌসী বেগম বলবেন উনি উন্নয়নের কাজই শুধু করতে চান, উনি দুয়ারে দুয়ারে ঘোরেন সব মন্ত্রীর যে কি করে সোনারপুরে উন্নয়নের কাজ আরো করা যায়, তাতে আরো কিভাবে গতি আনা যায়। আমি তাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তার উন্নয়নের কাজে আমি সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেব, যাদবপুরের সাংসদ হয়ে দিল্লিতে যেতে পারলে। আপনারা আমার সঙ্গে পা মেলাবেন, আমাদের র্যালি হবে, তাই জন্য আমি আর খুব বেশিক্ষণ বলবো না, এইটুকুই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমি এই রাজনীতির অঙ্গনে এসেছি। এবং তিনি আমাকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমার কর্তব্য কি, এবং তারই পথ অনুসরণ করে আমি এগোতে চাই। সেদিন যখন পৈলানে প্রথম কর্মী সম্মেলন হলো, তখন হঠাৎই আমাকে তিনি বক্তৃতা করতে ডেকেছিলেন। তখন আমি বললাম, সেটা ছিল 18ই মার্চ, আজ হচ্ছে 23শে মার্চ। 18ই মার্চে আমাকে যখন বক্তৃতা দিতে বললেন, আমি বললাম যে এই দিনটি খুব শুভ দিন, কারণ সেই দিন নেতাজি সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজ ভারত বর্মা সীমান্ত অতিক্রম করে চলো দিল্লি ধ্বনি দিতে দিতে এই দেশের মাটিতে উপস্থিত হয়েছিল, এবং সেখানে মাটি তারা তুলে নিয়েছিল, নিজের গায়ে মেখেছিল। সেই ধ্বনি আজ আবার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড থেকে কয়েক সপ্তাহ আগে, এবং সেই ধ্বনি দিয়েই আমি আজকের এখানে বক্তব্য শেষ করব, তারপরে আমাদের র্যালি শুরু হবে। তিনি বলেছেন, চলো দিল্লি চলো নতুন ভারত গড়ো, চলো দিল্লি চলো নতুন মানুষ গড়ো, জয় হিন্দ বন্দে মাতরম। একটা কথাই খালি আমাকে আরেকটু নজরুল বলতে বলছেন, শুনলাম নাকি কেউ কেউ বলছেন যে আমি বিদেশে থাকি, বিদেশ থেকে এসেছি ইত্যাদি। দু একটি কথাই খালি বলবো, আমার 30 পুরুষ ধরে 30 প্রজন্ম এই দক্ষিণ চব্বিশ পরগনায় এই কোদালিয়া মালুঞ্চ এই এলাকার মানুষ, এবং আমার মা এসেছেন পূর্ব বাংলা থেকে, এই যাদবপুর কেন্দ্রে কত উদ্বাস্তু আছে সেই ময়মনসিংহ ঢাকা সেই জায়গা থেকে এসে এখানে বাংলার মানুষ যাদবপুর এলাকায়। আর এইটুকুই আমি বলবো, আপনারা বলতে পারেন যে আপনাদের প্রার্থী অন্তত বিদেশে বাঙালির এবং ভারতীয়র মর্যাদা খানিকটা উঁচু করতে পেরেছেন, এইটুকু বলবেন। আর আরেকটা অঙ্গীকার যেটা আমি করব, যে আমি সাংসদ হই বা না হই, আমি সাংসদ থাকি বা না থাকি, আমি ঠিক করেছি যে কোনো মানুষের দেশসেবার কাজের জন্য একটা ক্ষেত্র প্রয়োজন, দেশসেবা জনকল্যাণের জন্য একটা ক্ষেত্র প্রয়োজন, এবং আমি ঠিক করেছি যে এই যাদবপুর এলাকায় হবে আমার সেই ক্ষেত্র। আমি আজীবন এখানে শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য কাজ করে যাব, বিশেষ করে মহিলাদের যদি কোনো দাবি থাকে, আমাদের এখানকার ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেটে গুজরাটের থেকে ভালো, কিন্তু আমাদের আরো ভালো করতে হবে, তাই শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য আমি যা করতে পারি সেটা আমি সারা জীবন যাদবপুরের মানুষের জন্য করে যাব, সেই অঙ্গীকার আমি করলাম। এবং নেতাজি বলেছিলেন যখন বিদেশে গিয়েছিলেন স্বাধীনতা সংগ্রাম করতে, যে মাই এলিজিয়েন্স হ্যাজ অলওয়েজ বিন অ্যান্ড উইল ফরএভার বি টু ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া অলোন, হোয়ার এভার ইন দ্য ওয়ার্ল্ড আই মে লিভ অ্যাট এনি পয়েন্ট ইন টাইম। তার অর্থ কি, যে আমি আমার আনুগত্য একমাত্র ভারতবর্ষের প্রতি, একমাত্র ভারতবর্ষের প্রতি চিরদিন থাকবে, আমি যেখানেই থাকি না কেন, পৃথিবীর যেখানেই থাকি না কেন, তার কাজের জন্য ভারতবর্ষের স্বার্থে তাকে বিদেশে যেতে হয়েছিল, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন বাঙালি ভারতীয়, সেটাই হচ্ছে আমার আসল সত্তা, আমি বাঙালি, আমি ভারতীয়, এবং এই দেশের জন্য, এই রাজ্যের জন্য,
এই যাদবপুর কেন্দ্রের জন্য আমি উন্নয়নের কাজ আমার প্রাণ দিয়ে করে যাব, সেই অঙ্গীকার আমি করে দিচ্ছি আপনাদের কাছে। জয় হিন্দ, বন্দে মাতরম।